নমস্কার, আমি অপূর্ব দাস। বাস্তুশাস্ত্র অ্যান্ড ফেংশুই টিপস ইন বেঙ্গলি এই ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। এখনও পর্যন্ত যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এখনই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমি প্রফেশনালি একজন সিভিল ইঞ্জিনিয়ার, 2013 সাল থেকে বাস্তুশাস্ত্র নিয়ে চর্চা বা প্র্যাকটিস করছি। আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির যে জমির স্লোপ বা ঢাল, বা আপনি যেই বাড়িতে রয়েছেন সেই মেঝের ঢাল কোন দিকে হওয়া উচিত বা কোন দিকে হলে কি ফল হয়। এক্ষেত্রে যারা ফ্ল্যাটে বসবাস করেন, সেই ফ্ল্যাটের মেঝের ঢাল অর্থাৎ মেঝের ওপরে জল ঢেললে সেই জলটি কোন দিকে গড়াবে সেটি সেই দিকেই ঢাল হিসেবে বিবেচিত হবে। এক্ষেত্রে আমি যে রেফারেন্সের রেসপেক্টে এটি বলছি সেটি হলো বিশ্বকর্মা প্রকাশ এর দ্বিতীয় চ্যাপ্টার, তার নাম গৃহাদি নির্মাণ, শ্লোক 15 এবং 16। আমি যে কোনো তথ্য বা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি শাস্ত্রের কোনো বইয়ের রেফারেন্স হিসেবে। আমি ইন্টারনেট বা অন্য কোনো জায়গা থেকে, কারোর কাছ থেকে শুনে আপনাদের সঙ্গে কোনো তথ্য শেয়ার করি না, কারণ বাস্তুশাস্ত্র নিয়ে ইন্টারনেট থেকে তথ্য জেনে অনেকেই ইউটিউব বা এই ধরনের সোশ্যাল মিডিয়া বা টিভিতে বসেও অনেক কুসংস্কার ছড়াচ্ছে যেগুলি শাস্ত্রে কোথাও বর্ণিত নেই। তাই আমি শাস্ত্রের শ্লোক উল্লেখ করে আপনাদের সঙ্গে টিপসগুলি শেয়ার করি। এখন যে ভিডিওগুলি এখনও পর্যন্ত আমি আপলোড করেছি সবকটি দেখবেন বিশ্বকর্মা প্রকাশ থেকে। পরবর্তীকালে সম্রাঙ্গান সূত্রধার, খুবই গুরুত্বপূর্ণ একটি বাস্তুশাস্ত্রের বই, মানসার, মায়ামাত, মানুষালয় চন্দ্রিকা, রাজবল্লভ ইত্যাদি গ্রন্থ থেকেও আপনাদের সঙ্গে টিপস একের একে শেয়ার করব। তো চলুন জেনে নেওয়া যাক কোন দিকে জমির ঢাল বা আপনার বাড়ির মেঝের ঢাল বা আপনার ফ্ল্যাটের ফ্লোরের মেঝের ঢাল কোন দিকে হলে কী প্রভাব হয় এবং কোন দিকে ঢাল তৈরি করবেন তাতে শুভ ফল পাবেন। যদি আপনার বাড়ির উত্তর দিকে ভূমির ঢাল বা আপনার যে বাড়িতে বসবাস করেন তার ফ্লোরের ঢাল সেই দিকে হয়ে থাকে বা যে ফ্ল্যাটে থাকেন, তাহলে বাস্তুশাস্ত্রে বিশ্বকর্মা প্রকাশে বর্ণিত রয়েছে বংশবৃদ্ধি হয়। যদি উত্তর পূর্ব বা ঈশান কোণের দিকে ঢাল থাকে সেক্ষেত্রে বলা হয়েছে রত্ন লাভ হয়। যদি পূর্ব দিকে ঢাল থাকে সেক্ষেত্রে বলা হয়েছে ধন বৃদ্ধি হয়। এইবার যদি অগ্নিকোণের দিকে ঢাল থাকে সেক্ষেত্রে বলা হয়েছে যে দুঃখ, এই কথাটি মেনশন করা হয়েছে, যে কোনো দিক থেকে দুঃখ আসতে পারে। যদি দক্ষিণ দিকে ঢাল থাকে তাহলে মৃত্যু সম যন্ত্রণা, এই কথা উল্লেখ রয়েছে যদি আপনার বাড়ির ঢাল দক্ষিণ দিকে থাকে। যদি দক্ষিণ পশ্চিম বা নৈঋত কোণের দিকে ঢাল থাকে সেক্ষেত্রে ভয়, এই কথাটি উল্লেখ করা হয়েছে যে ভয় এই ধরনের সিমটম দেখা যায়। যদি পশ্চিম দিকে আপনার জমির ঢাল থাকে সেক্ষেত্রে বাড়িতে ঝগড়া বা বিবাদ লক্ষ্য করা যায়, এবং যদি উত্তর পশ্চিম বা বায়ুকোণের দিকে ঢাল থাকে সেক্ষেত্রে মৃত্যু সম যন্ত্রণা দেখা যায়। সুতরাং এক্ষেত্রে দেখলাম শাস্ত্রের ভাষায় আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এখানে ভয় বা মৃত্যু সম যন্ত্রণা বলতে আদতে খারাপ দিকটিই বুঝেছে। সুতরাং বাড়ি তৈরি করার সময়, নতুন বাড়ি বা নতুন ফ্ল্যাট নেওয়ার সময় বা বাড়ির মেঝে তৈরি করার সময় আপনারা সর্বদা উত্তর দিক, উত্তর পূর্ব দিক এবং পূর্ব দিকে ঢাল রাখবেন। আর যাদের ঢাল অন্য দিকে রয়েছে বা যাদের উত্তর বা উত্তর পূর্ব বা পূর্ব দিকে ঢাল রয়েছে তারা নিজের কমেন্ট সেকশনে অবশ্যই জানান যে যে সিমটমগুলি বিশ্বকর্মা প্রকাশের দ্বিতীয় অধ্যায় গৃহাদি নির্মাণে 15 থেকে 16 মধ্যে বর্ণিত রয়েছে তা কত, সেই সিমটমগুলি আপনারা কি ফিল করছেন নিজের কমেন্ট সেকশনে জানান, আমি আপনাদের জানাবো। যদি ফিল করেন তাহলে কেন ফিল করছেন, এবং যদি না ফিল করেন তাহলে কেন ফিল করছেন না, বা এই সম্পর্কিত আমি আপনারা কমেন্ট সেকশনে জানান, আমি তার উত্তর দেব। তো আজকের মতো এই পর্যন্তই, নমস্কার, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।